Hello viewers, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজকের আলোচনার সাথে আছি আমি উৎসরয়সী এই গরমে সবচেয়ে আরামদায়ক পোশাক আপনার কাছে কি আমার কাছে তো মনে হয় সুতি কিংবা লিলেনের কাপড়ের তৈরি ঢিলেঢালা যে কোনো জামা আজকের আলোচনার শুরুতেই জানব কেমন হতে পারে গরমের পোশাক সাথে এটাও ঘুরে দেখব বিভিন্ন রকম সুতির গজ কাপড় কোথায় মিলবে কেমন দামে প্রচন্ড এই গরমে ঢিলেঢালা একটা সুতির পোশাকের চেয়ে আরামদায়ক বোধ হয় আর কিছুই হতে পারে না নিজের পছন্দের ডিজাইনের সাথে মাপঝোকটাও হবে মন মতো এই দুয়ে স্বাচ্ছন্দ্যে মার্কেটের হরেক রকম গজ কাপড় থেকে নিজের পছন্দের কাপড়টি বেছে নিচ্ছেন অনেকেই চাঁপনি চকের এই দোকানগুলোতে আছে হরেক রকমের গজ কাপড়ের সম্ভার এদের মধ্যে জামা ও প্যান্ট ওড়না সেট মিলানো জয়পুরী কাপড়গুলোতে ক্রেতাদের বিশেষ আকর্ষণ আছে এখনকার যুগে যারা সবাই নিজের কাস্টমাইজ করে ড্রেস পরতে পছন্দ করে সো আই থিঙ্ক এই কারণেই তারা গজ কাপড়ের দোকানে একটু বেশি আসে গরমের মধ্যে প্রথমত হচ্ছে কটন পছন্দসই একটা কাপড় যে পরে আরাম আর তার চেয়ে বড় কথা যে নিজের মতো করে বানানো যায় জয়পুরি কাপড় সেট মিলানো থাকে এই জন্য কেনার জন্য সুবিধা আর দামের জন্য সুবিধা হয় আর কি তবে গরমের এই সময়ে ইন্ডিয়ান জয়পুরি কাপড়ের পাশাপাশি রাজত্ব করছে মাইশা কটন শিফন প্রিন্টার জর্জেট চিকেন কারি লিলেন ও জুট কটন আর কোনো অনুষ্ঠান হলে সেক্ষেত্রে বেছে নিচ্ছেন খাদি ধুপিয়ান আর একরঙের সিল্ক কাপড় যার শাইনি ভাব পোশাককে বানাবে জমকালো কটনটা প্লাস লিলেনটা বেশি চলে আর জর্জেটও চলে যারা একটু আপনার লং ড্রেসগুলো তৈরি করে বা আপনার গাউন টাইপের তৈরি করে এগুলো জর্জেট চলে কারণ আমাদের দেশে যে ওয়েদার এই ওয়েদারে আমরা ওই ধরনের কাপড়গুলো রাখি যেগুলো আপনি সবসময় অলওয়েজ আপনি ব্যবহার করতে পারেন জয়পুরিগুলো এখন চলতেছে মনে করেন গরমের আরামের জন্য দেখা যায় আমাদের অনেকজনের গরম স্কিনে শো করবে তার জন্য ঘামের শো করতেছে না তার জন্য আমাদের জয়পুরিটা অনেক ভালো চলতেছে জয়পুরি কটনগুলো এখন গরম পড়ছে জয়পুরিগুলো চলতেছে এখন খুব ভালো আর হচ্ছে হলো কি আপনার জয়পুরি হলো কি সেট কাপড় নিতেছে সেট কাপড় নিলে কি হয় এটা আপনার এক কালার ম্যাচিং করতে হয় না এটা হলো কি আপনি সালোয়ার কামিজ একসাথে পরলে সুন্দর দেখা যায় বাজার ঘুরে দেখা গেল জয়পুরি কাপড়ের গজ ঈদের পর থেকে কিছুটা বেড়ে এখন 220 থেকে 250 টাকা আর ডাবল জর্জেট শিফন সফট স্যাটিন কাপড় কিনতে গজ প্রতি খরচ হবে 200 টাকা অন্যদিকে হালকা সুতির কাজের চিকেন কাপড়গুলো দাম পড়বে 300 থেকে 700 টাকার মধ্যে বিভিন্ন গজ কাপড়ের সাথে একটু ভিন্নতা আনতে এখন অনেকেই কন্ট্রাস্ট করেন ভিন্ন রঙের ওড়না যাতে তৈরি হয় ফ্যাশনের নিজস্বতা মুৎসনৈশী চ্যানেল 24 ঢাকা গরম এলেই বাজার জুড়ে পরিচিত এক সবজি ঢেঁড়স ভাজি কিংবা ভর্তা অথবা চিংড়ি আলুর ঝোল ছোট মাছের চরচরে ঢেঁড়স দিয়ে তৈরি এমন নানা রেসিপি মনে পড়লে জিভে এসে যায় জল তবে এর কোনো রেসিপি নয় আপনাদের জানাবো ঢেঁড়সের 10 গুণ যা উপকারী স্বাস্থ্যের জন্য ভর্তা ভাজি কিংবা ঝোলে বাঙালির পাতে জায়গা করে নেয়া এক সাধারণ সবজির নাম ঢেঁড়স তবে জানেন কি এই সাধারণ সবজিতেই লুকিয়ে আছে অসাধারণ সব ঔষধি গুণ ঢেঁড়সের মধ্যে রয়েছে সলিউবল ফাইবার পেকটিন যা রক্তের বাজে কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে এবং অ্যাথেরোস্ক্লেরোসিস প্রতিরোধ করে গর্ভাবস্থায় ভ্রূণ তৈরির জন্য ভালো ঢেঁড়স এবং ভ্রূণের মস্তিষ্ক গঠনেও এটি সাহায্য করে ঢেঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের টিস্যু পুনর্গঠনে ও ব্রণ দূর করতে সাহায্য করে ঢেঁড়সের মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান অ্যাজমার লক্ষণ বৃদ্ধি প্রতিরোধে এবং অ্যাজমার আক্রান্ত থেকে রক্ষা করতে ঢেঁড়স বেশ উপকারী এটি কোলন ক্যান্সারের ঝুঁকিও কমায় মিসক্যারেজ হওয়া প্রতিরোধ করে ঢেঁড়সের উচ্চ মাত্রার অ্যান্টি অক্সিডেন্ট ক্ষতিকর ফ্রি রেডিকেলসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে ঢেঁড়স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট এছাড়াও আছে আরও প্রয়োজনীয় মিনারেলস যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঢেঁড়সে রয়েছে উচ্চ পরিমাণ আঁশ যা হজমে সাহায্য করে প্যাকটিন অন্ত্রের স্থিতিভাব কমায় এবং অন্ত্র থেকে বজ্র সহজে পরিষ্কার করে
ঢেঁড়স চুলের কন্ডিশনার হিসেবেও বেশ ভালো। এটি খুশকি দূর করে এবং শুষ্ক মাথার ত্বকের জন্য উপকারী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কালচে ঠোঁটের সমস্যায় আমরা অনেকেই ভুগি, এজন্য হরহামেশাই নানা লিপ জেল কিংবা কেমিক্যালের ব্যবহার করেও সুফল মেলে না। আর তাই এবারে আপনাদের জানাবো প্রাকৃতিক 5টি উপায় যা দূর করবে ঠোঁটের কালো ভাব। প্রতিদিনের ধুলো ময়লা, যানবাহনের ধোঁয়া, ধীরে ধীরে ঠোঁটে জমে থাকা ময়লা থেকে ঠোঁট কালচে হতে থাকে। আবার কেউ কেউ রোজ বাইরে যাওয়ার সময় বিভিন্ন রঙের লিপস্টিক ব্যবহার করেন। প্রতিদিনের ব্যবহারের কারণে লিপস্টিকে থাকা রাসায়নিকের জন্যও ঠোঁট আস্তে আস্তে কালো হতে থাকে। তবে ঘরোয়া কিছু উপাদান হতে পারে এই সমস্যার দারুণ সমাধান। একটি কটন বলে সামান্য অ্যাপেল সিডার ভিনেগার ভিজিয়ে ঠোঁটের কালচে জায়গায় ভালো মতো লাগান, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এটি আপনি দিনে 2-3 বার লাগাতে পারেন। কালচে ভাব দূর করে ঠোঁটকে উজ্জ্বল এবং গোলাপি করে তোলে অ্যাপেল সিডার ভিনেগার। এটি ঠোঁটের সংক্রমণও সারিয়ে তুলতে সাহায্য করে। 1-2 ফোঁটা লেবুর রসে 1-2 ফোঁটা মধু ভালো করে মিশিয়ে পুরো ঠোঁটে লাগান, 10 মিনিট রেখে ধুয়ে ফেলুন। মিশ্রণটি দিনে 2 বারও লাগাতে পারেন। লেবুর রস ঠোঁটের ব্লিচ ও এক্সফোলিয়েট হিসেবে কাজ করে। ঠোঁটে কোনো সংক্রমণ থাকলে লেবু অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে, পাশাপাশি ঠোঁটকে গোলাপি করতে সাহায্য করে। মধু ঠোঁটের রুক্ষতা কমিয়ে ঠোঁটকে নরম ও মসৃণ করে তোলে। 1 টুকরো বিটরুট কেটে কয়েক মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। এরপর ফ্রিজ থেকে বের করে ঠোঁটে আস্তে আস্তে ঠান্ডা বিটরুটের টুকরোটি 2-3 মিনিট ঘষুন। বিটরুটের রস 5 মিনিট ঠোঁটে রেখে দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়ম করে প্রতিদিন ঠোঁটে লাগান। ঠোঁটের কালো ভাব দূর করতে বিটরুট অনেক উপকারী। এটি ঠোঁটের মরা চামড়া উঠিয়ে ঠোঁটকে হাইড্রেট করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলা হয় শুভ্রতাই আভিজাত্য, আর এই আভিজাত্য ফুটিয়ে তুলতে নিজের ঘরে অনেকে ব্যবহার করছেন সাদা রঙের আসবাব। কিন্তু ধুলো ময়লায় নিত্যদিনের ব্যবহারে সাদা রং বদলে লালচে কিংবা ছোপ ছোপ কালো দাগে সৌন্দর্য হারায় পছন্দের ফার্নিচার। আর তাই সাদা রঙের আসবাবপত্র ঠিক রাখতে এর বিশেষ যত্ন। কি করে জানাবো সেই গল্পটাই। সাদা রঙের ফার্নিচার সাধারণত কাঠ বা বোর্ডের উপর রং করা হয়, একে বলে ডোকু করা। সাদা আসবাব অন্দরে সহজেই স্নিগ্ধ ভাব ফুটিয়ে তুলতে পারে, তবে সফেদ আসবাবপত্র পরিষ্কার করার ক্ষেত্রে নিতে হবে বাড়তি যত্ন। প্রথমে নরম সুতি কাপড় দিয়ে ধুলো সরিয়ে ফেলতে হবে, তারপর সাবান পানি দিয়ে মুছে দ্রুত ভেজা কাপড় দিয়ে মুছতে হবে, সবশেষে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। ডোকু করা আসবাবপত্র সরাসরি সূর্যের আলো থেকে সবসময় দূরে রাখতে হবে, অতিরিক্ত তাপ রং ও টেকচার দুটোই নষ্ট করবে। খাবার টেবিলেও কখনো সরাসরি গরম কিছু রাখা যাবে না, টেবিল ম্যাট বিছিয়ে তারপর গরম খাবার রাখতে হবে। সাদা আসবাবে প্রতি মাসে নিতে হবে বিশেষ যত্ন। 1 কাপ সাদা ভিনেগারের সঙ্গে 2 কাপ কুসুম গরম পানি মিশিয়ে নিতে হবে। এই পানিতে পরিষ্কার পাতলা কাপড় ভিজিয়ে পুরো ফার্নিচার মুছে ফেলতে হবে, এতে দূর হবে শ্যাওলা পড়া কালো দাগ। তারপিন বা কেরোসিন জাতীয় তেলের সংস্পর্শ থেকে দূরে রাখুন ডোকু করা আসবাব। যদি সাদা আসবাবে কলমের দাগ পড়ে তাহলে কিছুক্ষণ টুথপেস্ট দিয়ে রাখুন, তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। আমাদের দেশের আবহাওয়া ও অতিরিক্ত ধুলাবালুর কারণে সাদা আসবাব ময়লা হবেই, তাই খুব বেশি ময়লা বা রং নষ্ট হয়ে গেলে আবার রং করিয়ে নিন। শখের আসবাব আবার নতুনের মতো চকচকে হয়ে উঠবে। ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল লাইফস্টাইলে আরও নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আমি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।